আসসালামু আলাইকুম, আয়েশা লিজিয়ামে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে একটু ভিন্ন রকমের মশলা কারি। খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এগ মশলা কারিটা তৈরি করতে পারবেন। চলুন দেখে আসি কিভাবে এগ মশলা কারিটা তৈরি করতে হবে। প্রথমে আমি এখানে 4টা সিদ্ধ করা ডিম নিয়েছি। এখন একটা করে ডিম হাতের উপর এভাবে নিয়ে ছুরি দিয়ে অল্প অল্প করে চিরে নিতে হবে বা কেটে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি অল্প অল্প করে ডিমের উপর ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো ডিম ছুরির সাহায্যে কেটে নিতে হবে। এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। এর জন্য নিয়ে নিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, 3 টেবিল চামচ টক দই আর 7-8টা কাঠবাদাম। এই উপকরণগুলো একসাথে ব্লেন্ড করে নিতে হবে। এখন একটা প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ। লবণ আর হলুদটা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিব। সিদ্ধ করা ডিমগুলো এই তেলের মধ্যে কিন্তু হালকা করে ভেজে নিব। ডিমগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন একটা আলাদা বাটিতে তুলে রাখব। এখন ওই একই প্যানে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। তারপর দিব 1 টুকরো দারুচিনি আর 2টা এলাচ। এলাচ আর দারুচিনিটা একটু ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব অল্প একটু পানি। এখন এর মধ্যে দিয়ে দিব 7 মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। তারপর সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব 1টা মাঝারি সাইজের টমেটো কুচি করে কাটা। টমেটোটা দিয়ে মশলার সাথে 2 থেকে 3 মিনিট আবার একটু কষিয়ে নিব। টমেটোটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা স্পেশাল মশলাটা। মশলাটা দিয়ে 8 থেকে 10 মিনিট কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন মশলায় কোনো কাঁচা ভাবটা না থাকে। তারপর এর মধ্যে দিয়ে দিব 2টা আস্ত কাঁচামরিচ, আপনারা চাইলে ফালি করেও দিতে পারেন। তারপর দিব 1 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ এতে করে মশলায় কোনো টক ভাব থাকবে না। টমেটো আর টক দইয়ের জন্য যে টক ভাবটা থাকবে সেটা কিন্তু চিনি দেওয়ার পর আর থাকবে না। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পানি। পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। 8 থেকে 10 মিনিট রান্না করার পর পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর দেখেন খুব সুন্দর একটা গ্রেভি ভাব চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। 1টা চামচের সাহায্যে গ্রেভিগুলো নিয়ে ডিমের উপর কাটা অংশের মধ্যে কিন্তু বারবার দিতে হবে, এতে করে মশলাটা ডিমের ভিতর ঢুকে যাবে। এভাবে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। এগ মশলাটা কিন্তু আরও ঘন হয়ে গেছে, এখন এর উপর কিছু ধনে পাতা কুচি দিয়ে 2-1 মিনিট নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে। একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে।
আর খেতেও কিন্তু হয়েছে অনেক মজা। একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে এই এগ মশলা কারিটা কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে গেল। এখন এর উপর অল্প কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। বাসায় গেস্ট আসলেও কিন্তু আপনারা এটা রুটি, পরোটা, পোলাও, ভাত, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আপনারা অবশ্যই একবারের জন্য হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর আমার সাথে শেয়ার করবেন আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন নতুন যে কোনো ভিডিওর নোটিফিকেশনের জন্যে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।